আজকে এদিক সেদিক করে লাভ হবে না। আমাদের চূড়ান্ত আন্দোলন চলছে, সে আন্দোলনের ইঙ্গিত বহন কিছু কথা বলেছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা। হরতাল, অবরোধ, ঘেরাও, যে কোনো কর্মসূচি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে যে কোনো কর্মসূচি করতে আমরা বদ্ধ প্রতিজ্ঞ। সিনিয়র নেতাদের ডাকে আমরা সাড়া দিয়েছি, সাধারণ মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, এই পদত্যাগ ছাড়া আমরা রাজপথ ছাড়বো না। রাজপথে নেমেছি রক্ত দেওয়ার জন্য, যুদ্ধ করব, শহীদ হবো, রাজপথ ছাড়বো না। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ না পাওয়া পর্যন্ত আমি বলি আপনাকে শুনেন। তাপস, আমার যে তাপস অবৈধভাবে নির্বাচন করে এই মেয়রের নির্বাচন গ্রহণ করেছে, সে জায়গার থেকে এটা অবস্থা হয়েছে। সুতরাং আমাদের দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, সেটাই। আর তাপসের এটাকে আমরা প্রতিহিত করব। আমাদের মহাসচিব, সদ্য মহাসচিবের দাবি থাকবে, ওই মহাসচিব আমাদের সদ্য সারা বাংলাদেশে আমাদের সদ্য মহাসচিবের সব কিছু ঠিক থাকবে। আপনাকে ধন্যবাদ, ঠিক আছে।